কাস্পিয়ান সাগর আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম জলাশয়, একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যার আয়তন সম্পূর্ণ একটি সাগরের সমান। কাস্পিয়ান সাগর ইউরোপের পশ্চিমে ও এশিয়ার পূর্বে অবস্থিত। এ সাগরের উত্তর পূর্বে রয়েছে কাজাখস্তান, উত্তর পশ্চিমে রাশিয়া, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান, দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তান অবস্থিত। কাস্পিয়ান সাগরের আয়তন 3,71,000 বর্গ কিলোমিটার, সর্বাধিক দৈর্ঘ্য 1,030 কিলোমিটার, সর্বাধিক প্রস্থ 435 কিলোমিটার, গড় গভীরতা 211 মিটার, সর্বাধিক গভীরতা 1,025 মিটার। এই সমুদ্রে প্রায় 78,200 ঘন কিলোমিটার পানি আছে। কাস্পিয়ান সাগরে লবণাক্ততার পরিমাণ শতকরা 1.2 ভাগ, অর্থাৎ এ সাগরের 1 লিটার পানি শুকিয়ে ফেললে 12 গ্রাম লবণ পাওয়া যাবে। সাধারণত সাগর কিংবা মহাসাগরে লবণাক্ততার পরিমাণ শতকরা 3.5 ভাগের বেশি হয়। এই সাগর আহরিত কেবিয়ারের জন্য বিশ্ববিখ্যাত। এই কেবিয়ার মূলত স্টারজন নামক বিশেষ মাছের ডিম। এ মাছ শুধুমাত্র কাস্পিয়ান সাগরে দেখা যায়। কাস্পিয়ান সাগর ও তার তীরবর্তী এলাকা তেল, গ্যাস ও বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। কাস্পিয়ান সাগরের শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রিত অংশে বিদ্যমান অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ প্রায় 150 বিলিয়ন ব্যারেল, যা থেকে দৈনিক 4 বিলিয়ন ব্যারেলের মতো তেল আহরণ করা হয়। এছাড়াও সাগরের এই অংশে রয়েছে 1,000 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস। রাশিয়ার নিয়ন্ত্রিত অংশেও আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও তেল। তেল শিল্পের বর্জ্য সাগরে ফেলার কারণে এখানকার জীবের উপর খারাপ প্রভাব পড়েছে। সম্প্রতি কাস্পিয়ান সাগরের আইনগত অবস্থান নিয়ে ইরান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এই সম্পর্কিত একটি কনভেনশনে সই করে। ইরানের সাবেক স্বৈরশাসকরা 11 ভাগ সম্পদ নিয়ে সন্তুষ্ট ছিল, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ায় তেহরান তা কখনো মেনে নেয়নি। মধ্যপ্রাচ্যের কাস্পিয়ান সাগরের 20 ভাগ সম্পদের মালিকানা পাচ্ছে ইরান। সম্প্রতি হওয়া কনভেনশনে 24টি অনুচ্ছেদ রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবে না কাস্পিয়ান সাগরে। মোট 130টি জলধারা কাস্পিয়ান সাগরে স্বাদু পানি সরবরাহ করে, তবে এর মধ্যে 4টি নদী কাস্পিয়ান সাগরে সিংহভাগ পানি সরবরাহ করে। এগুলো হচ্ছে বলগা, উরাল, কুরা ও তেরে। এর মধ্যে বলগা নদী মূল পানি সরবরাহকারী। এর ফলে এই সাগরের উত্তর অংশে মিঠা পানি হলেও কোনো কারণে কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ও দক্ষিণ অংশে পানি লবণাক্তই থেকে যায়। তবে এই লবণাক্ততার পরিমাণ সাধারণ সামুদ্রিক জলের 1/3 মাত্র। কাস্পিয়ান সাগর ভূমি দ্বারা আবদ্ধ হওয়ায় সূর্যের তাপে পানি বাষ্প হওয়া ছাড়া এখান থেকে পানি বের হওয়ার কোনো সুযোগ নেই।